কলকাতা থেকে দুদিনের ছুটিতে একটু অফবিট কোনো জায়গায় যেতে চাইছেন যেটা খুব বেশি দূরে হবে না, তাহলে বরং পড়শি রাজ্য ওড়িশার গঞ্জাম জেলার রমভায় চলুন। হাওড়া থেকে রাতের ট্রেনে চেপে বসুন আর সকালবেলায় পৌঁছে যান বালুগাঁও স্টেশনে। সেখান থেকে 700 বা 800 টাকায় অটো বুক করে সোজা চলুন রমভা। এখানে থাকার জন্য রয়েছে ওটিডিসির পান্থনিবাস। সেখানকার বারান্দা থেকে এই ভিউটা পাওয়া যায়, চমৎকার ভিউ, পাহাড়, লেক, সবুজ সবই পাওয়া যায়। বিকেলে মোটরবোট ভাড়া করে ভেসে পড়ুন চিল্কার বুকে আর ঘুরে নিন ব্রেকফাস্ট আইল্যান্ড, ঘণ্টাশিলা হিল, একই সঙ্গে বার্ডস আইল্যান্ড। এই জায়গাটা খুব সুন্দর আর পরন্ত বিকেলে চিল্কার সৌন্দর্য জাস্ট অবর্ণনীয়। আর আপনার সঙ্গী হতে পারে এক্ষেত্রে ব্রাউন হেডেড গালগুলো। এখান থেকে ঘুরে নিতে পারেন বানিয়াচিগলি, সেখানে দেখা মিলতে পারে কৃষ্ণসার মৃগর। এছাড়া খাল্লিকোটের নির্মল ঝাড়, জগন্নাথ টেম্পল তো রইলই।